চলতি বছর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের রমজান ঈদ উদযাপন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম দলগুলো। ইসরায়েলের প্রতি জো বাইডেনের সমর্থনে ক্ষুব্ধ আমেরিকান মুসলিমরা বলেছেন তারা প্রশাসনের কাছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার দাবি অব্যাহত রেখেছেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিএআইআর এর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক রবার্ট ম্যাককাও বলেন, বাইডেনের ঈদ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ এলে আমেরিকান মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দ সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করবে। প্রশাসন হোয়াইট হাউসে রমজানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বিবেচনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রেস সেক্রেটারি কারিন জাপিয়েরে বলেন, পবিত্র মাস সম্পর্কিত কোনো উদযাপনের ঘোষণা দেওয়া হয়নি। বেশ কয়েকটি সম্প্রদায়ের জন্য এটি একটি বেদনাদায়ক সময় উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত নিয়ে কথা বলতে, তাদের উদ্বেগ প্রকাশ করতে, আরব মুসলিম ও ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এ বছরই প্রথম নয়, এর আগে হোয়াইট হাউসের রমজান মাস নিয়ে বিতর্ক হয়েছিল। ক্ষমতার প্রথম বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রমজানে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করেননি। ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে প্রচারণা চালিয়েছিলেন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।